শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের হচ্ছে যে মানচিত্রের সংকোচন বা প্রসারণের যে টপিকটি আছে, এটি মূলত তোমাদের এবার হচ্ছে অস্ট্রেলিয়ার মানচিত্রটি করতে দেওয়া হয়েছে। তাই আমরা হচ্ছে গিয়ে তোমাদেরকে অস্ট্রেলিয়ার মানচিত্র সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করেছো এই ভিডিওটার জন্য, যদিও তোমাদের জন্য একটি অলরেডি মানচিত্রের যে ভিডিও সেটি দেওয়া আছে, ওটা দেখলে পারতে। তারপরে তোমাদের সুবিধার্থে আমি এই মানচিত্রটির সংকোচন এবং সম্প্রসারণ দুটির ভিডিওই দেব। তো দেখো, তোমাদের হচ্ছে আমরা যে মানচিত্রটা করব সেটা দুইটার অনুপাতে দেওয়া আছে। আমরা চলো আগে অঙ্কটি করি। দেখো এখানে প্রশ্নে কি দেওয়া আছে, এখানে প্রশ্নে আছে সরবরাহকৃত মানচিত্রের স্কেল 1:3 কোটি এবং এর সাহায্যে মূলত 1:50 লক্ষ এর সাহায্যে পুনরায় অঙ্কন করতে হবে। মূলত এখানে মূল মানচিত্রের যে তোমার যে প্রতিভা অনুপাত সেটি হচ্ছে 1:3 কোটি এবং পুরাতন নতুন মানচিত্র যেটা সেটা হচ্ছে 1:1,50,000। তাহলে আমরা এর সাহায্যেই এই দুটির মাধ্যমে আমরা অঙ্কটি করব। আসলে অঙ্ক খুব বেশি কঠিন হয় না, তোমরা একবার দেখলেই পারবে। এখানে দেখো সমাধান দেওয়া আছে, সমাধান হচ্ছে নতুন মানচিত্রের মান, নতুন মানচিত্রের স্কেল এবং পুরাতন মানচিত্রের স্কেল। এখানে আমরা অনুপাতগুলো হচ্ছে বসিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ অনুপাতগুলো এখানে বসানো আছে। জাস্ট খুবই সহজ, তোমরা বসিয়ে দিবা 1:1,50,000 এবং 1:3 কোটি। এইটা আমরা এইভাবে অঙ্কগুলো যদি করে থাকি তাহলে আমাদের উত্তর আসবে এখানে দেখো হচ্ছে 2। তোমরা জানো যদি উত্তর 1-এর চেয়ে কম হয় তাহলে সেটি হয় হচ্ছে সংকুচিত মানচিত্র, আর যদি এই উত্তর 1-এর চেয়ে বেশি হয়, মানে যে আমরা অঙ্কটি করবো সেটা যদি উত্তর 1-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে হচ্ছে সম্প্রসারিত মানচিত্র। তাহলে দেখো আমাদের উত্তর এসেছে হচ্ছে এখানে দেখো 2, তার মানে আমাদের এটা হবে হচ্ছে সম্প্রসারিত মানচিত্র। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে তোমার যে উত্তর আসলো সেটি নিয়ে আমরা হচ্ছে গিয়ে মানচিত্রটি অঙ্কন করার চেষ্টা করব। আশা করছি তোমরা বুঝে গেছো এবং এর সাহায্যে আমরা যে চিত্রটি করব সেটিও বোঝার চেষ্টা করবে এবং ভালো করে করবে। এই ধরনের মূলত হচ্ছে তোমার তুমি কীভাবে করবে সেটার হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে। এখানে দেখো আমরা যে কোনো একটি মানচিত্র, মূলত ওই অনুপাতের মানচিত্রটি আমরা হচ্ছে ছাপ দিয়ে পরে হচ্ছে এঁকে নিচ্ছি। তোমরাও তোমাদের খাতায় আগে ছাপ দিবে, পরে এটা মানচিত্রটা এঁকে নিবা। দেখো মানচিত্রটি আমি ভালো করে এঁকে নিচ্ছি, তোমরাও ঠিক একইভাবে মানচিত্রটি তোমাদের মূল খাতায় এভাবে ছাপ আগে দিয়ে নিবা, পরে হচ্ছে তার উপর দিয়ে পেন্সিল ঘুরিয়ে ঘুরে এঁকে নিবা। এখন দেখো আমাদের মানচিত্রটি অঙ্কন করা শেষ, এখন আমরা স্কেল নিব। স্কেল নিয়ে এমনভাবে দেখব যাতে আমাদের মানচিত্রটি পুরো কাভার হয়। যদি আমরা 4 নিতে পারি কিন্তু 4 বেশি হয়ে যাবে, যেহেতু আমরা সম্প্রসারিত মানচিত্র অঙ্কন করব। তাহলে আমরা দেখো 3.5 নিলে কিন্তু এটি পুরো কাভার হচ্ছে, তাই আমি এদিকে 3.5 নিচ্ছি। আবার এখানে বসিয়ে দেখলাম যে আমরা হচ্ছে গিয়ে এই পাশ থেকে 3 নিলেই মানচিত্রটি সম্পূর্ণ চলে আসছে, তাহলে আমরা এখান থেকে 3 নিলাম। এখন দেখো এখান থেকে আমরা হচ্ছে আবার হচ্ছে যেহেতু দৈর্ঘ্য ওই পাশে 3.5 ছিল, এই পাশেও আমরা হচ্ছে 3.5 নিলাম, আর এখানে 3 ছিল তাই আমরা আবার হচ্ছে 3 নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে এটা হচ্ছে 1/2 ইঞ্চি করে ভাগ করে নিব। দেখো আমরা 1/2 ইঞ্চি করে নিচ্ছি, 1 ইঞ্চিতে যদি আমরা 1 ইঞ্চি নেই তাহলে আমাদের যে নতুন মানচিত্রটি হবে সেটি 2 ইঞ্চি করে দেখাতে হবে, আর যদি আমরা 1/2 ইঞ্চি করে ভাগ করে নিই তাহলে আমরা হচ্ছে 1 ইঞ্চি করে দেখাতে পারবো, তাহলে মানচিত্রটি পারফেক্ট আসবে। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আগের যে ভিডিওটি দেওয়া আছে সেটি দেখে নিতে পারো। আশা করছি তোমরা একটি ছাড়া দুইটি দেখলে ভালো করে বুঝে যাবে। তো আমরা 1/2 ইঞ্চি করে নিলাম। এখন আমরা এই দাগগুলো হচ্ছে যোগ করে দেব। আমাদের প্রতিটি ঘর যোগ করার পরে প্রতিটি ঘর কিন্তু স্কোয়ার হবে এবং খুব সমান হবে, একটিও অসমান থাকবে না, আঁকাবাঁকাও থাকবে না। তোমাদের কাছে ক্ষেত্র বিশেষে মনে হতে পারে যে ম্যাপটি বাঁকা আছে, কিন্তু না, আসলে আমার এটা হচ্ছে খাতার অনুযায়ী ম্যাপটি ঠিক আছে।
দেখো এই পাশে দাগগুলো আমি হচ্ছে এঁকে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি ঘর কিন্তু সমান হচ্ছে। দেখো আমাদের ছক আঁকা শেষ। আমরা যে দেখো এখানে আমরা তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিই, যদি আমরা 2 ইঞ্চি করে দেখাই তাহলে সেটা আমাদের হচ্ছে গিয়ে তোমার এখানে দেখো আমরা কয়টি ঘর নিয়েছি, মোট নিয়েছি হচ্ছে 7টি ঘর, এখানে হচ্ছে আমাদের 3.5 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চিকে আমরা যদি এখান তোমার গুণ করি এবং এ পাশে নিয়েছিলাম 3 ইঞ্চি, সেটা আমরা দিয়ে নিলাম, দেখো 2 দিয়ে গুণ করলে আমাদের হবে 7 ইঞ্চি আর এই পাশে হবে হচ্ছে 6 ইঞ্চি, কারণ যেহেতু আমাদের সম্প্রসারিত মানচিত্র আমাদের যা আছে তার হচ্ছে ডাবল হবে। যে টোটাল হচ্ছে 3.5 ইঞ্চি নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এভাবে এ করে নিবা। এখন দেখো দৈর্ঘ্যে আমাদের মোট হচ্ছে যেহেতু আমরা 3.5 ইঞ্চি নিয়েছিলাম, ঠিক আছে, তাহলে সেটা আমাদের 2 দিয়ে গুণ করলে আসে 7 ইঞ্চি। তো আমরা 7 ইঞ্চি উপরে এবং নিচে নিয়ে প্রত্যেকটা ঘরকে তোমার 1 ইঞ্চি ভাগ করে নেব, কারণ 1/2 ইঞ্চি করে যেহেতু দেখিয়েছিলাম তাই সেটি হচ্ছে আমাদেরকে এখানে 1 ইঞ্চি করে দেখাতে হবে। যদি আমরা মূল মানচিত্রটি হচ্ছে তোমার 1 ইঞ্চি করে দেখাতাম তাহলে আমরা এখানে 2 ইঞ্চি করে দেখাতে পারতাম, কিন্তু 2 ইঞ্চি করলে আমাদের ঘরগুলো অনেক বড় এবং ফাঁকা ফাঁকা হবে, আমাদের যে নতুন মানচিত্রটি সেটি অঙ্কন করা খুব কঠিন হয়ে যাবে। তাই আমরা হচ্ছে গিয়ে এভাবে করে নিলাম। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা পূর্বের যে মানচিত্রের সম্প্রসারণের যে ভিডিওটি আছে তোমরা ওইখান থেকে দেখে নিবে। এটা তোমরা যে কোনো শিট কালেক্ট করে নিতে পারো বা তোমাদের যে বইয়ে যে এই এই অনুপাতটি দেওয়া থাকে তাহলে সেখান থেকেও ছাপ দিয়ে নিতে পারো। এক্ষেত্রে তোমরা বড় স্কেল ব্যবহার করার চেষ্টা করবে। তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যদি তোমাদের হচ্ছে ঘরগুলো সঠিক থাকে কি না, তোমাদের মানচিত্রে তোমরা হচ্ছে কত ইঞ্চি দিয়ে ঘর করবে কি এটা ঝামেলা না করে তোমাদের আগে ঘরটা ছাপ দিবে, তার মানচিত্রটি ছাপ দিবে, তারপরে তুমি তোমার সুবিধা মতো সেখানে 3.5 ইঞ্চিও হতে পারে 4 ইঞ্চিও হতে পারে, তুমি তোমার সুবিধা মতো করে ভাগ করে নিবে। তো এখানে দেখো আমরা যেভাবে এখান থেকে শুরু করব, তবে আগে হচ্ছে আমরা হালকা হালকা করে দাগ দিয়ে নিব, পরবর্তীতে যখন মনে হবে যে আমাদের শেপটা পুরোপুরি চলে আসছে এটার তখন হচ্ছে গিয়ে আমরা পরে হচ্ছে ডার্ক করে দেবো, মূলত পরে গাঢ় করে দেবো, কিন্তু আগে আমরা হালকা হালকা করে দেবো, যেখানে ঝামেলা মনে হবে সেখানে আমরা মুছে মুছে নিয়ে তারপরে হচ্ছে মানচিত্রগুলো অঙ্কন করব। দেখো আমি এখান থেকে করার চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করবে। প্রথমেই হচ্ছে পুরোপুরিভাবে আঁকতে যাবে না, আগে হালকা হালকা ছাপ দিয়ে নেবে, যেখানে ঝামেলা হবে সেখানে একটু মুছে মুছে করবে। তো এইভাবে করে আমিও মুছে মুছে করার চেষ্টা করছি। আর তোমাদের বাকি যে ভিডিওগুলো আছে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে সবগুলো ভিডিও দিয়ে দেব, আর তোমরা খুব বেশি হচ্ছে এগুলো নিয়ে টেনশন করো না, আমি সময় পেলে তোমাদের ভিডিওগুলো আপলোড করে দেব। দেখো এখানে একটু একটু ঝামেলা হচ্ছে, আমি এখানে মুছে মুছে করছি, তোমরাও ঠিক একইভাবে হালকা হালকা করে দাগ দিবে আর যেখানে প্রয়োজন সেখানে মুছে মুছে আবার করে করে নিবে। যখন মনে হবে যে হ্যাঁ তোমাদের শেপটা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে, আমি তোমাদেরকে একটা কথা বলি, মনে রেখো যে তুমি একদম পুরো সম্পূর্ণ যে হুবহু এক হবে বিষয়টা এরকম না, কাছাকাছি গেলেও হবে, কিন্তু এটা মনে রাখতে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ার ম্যাপ যেন অস্ট্রেলিয়ায় থাকে, সেটা জন্য হচ্ছে অন্য কোনো জায়গার ম্যাপ না হয়ে যায়। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পারছো।
আশা করছি তোমরা পারবে, এভাবে আস্তে 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 করে করবে। তো এইভাবে করে আমরা দেখো মোটামুটি শেপ হয়ে গেছে। এখন আমরা এটা পুরো হচ্ছে গাঢ় করে দিব, তাহলে আমাদের ফাইনাল যে শেপটা সেটা চলে আসবে। তারপরেও যদি তোমাদের মনে হয় কোথাও ঝামেলা হচ্ছে, তবে সেক্ষেত্রে তোমরা আবারও মুছে মুছে করে কমপ্লিট করবে। দেখো আমি পুরো হচ্ছে এটি হচ্ছে গাঢ় কালার করে দিচ্ছি, তোমরাও একইভাবে করবে। নিচে প্রতিবহন অনুপাত লিখে দিবা এবং উপরে হচ্ছে সম্প্রসারিত যে মানচিত্র সে কথাটি লিখে দিবা, এবং হেডিংস দিবা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে মানচিত্রের সম্প্রসারণ লিখে। দেখো এখানে আমার একটু ঝামেলা মনে হলো, তাই আমি এখানে একটু মুছে ওটার মতো করে যতটুকু চেষ্টা করা যায় চেষ্টা করব কাছাকাছি নিয়ে আসতে। হয়তো বা পুরো হবে না, কিন্তু কাছাকাছি তো অবশ্যই যাবে। তো এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে মানচিত্রটি কমপ্লিট করে ফেলবো। এবং আমরা হচ্ছে দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের এখানে মোটামুটি মানচিত্রটি পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। প্রতিবহন উপাদ দুইটার নিচেই লেখা লিখে দিলাম, এবং হচ্ছে মূল মানচিত্র এবং সম্প্রসারিত যে মানচিত্র সেটি হচ্ছে গিয়ে আমরা শেষ করলাম, এবং উপরে হচ্ছে হেডিং দিলাম মানচিত্রের সম্প্রসারণ। আশা করছি তোমরা এইভাবে করবে এবং তোমাদের যে কাজগুলো আছে খাতাগুলো অনেক সুন্দর হবে। তোমরা দেখে বুঝে শুনে করার চেষ্টা করবে, তাহলে হচ্ছে তোমরা ভালো করবে। আর খুব বেশি যে তোমরা ভালো করবে। আর তোমরা ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।